নমস্কার বন্ধু, আজকে রেসিপি আমার লাউ শাক। দেখুন কিভাবে রান্না করি। কড়াইটা বসিয়ে দিছি উনুনে, পরে এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এতে বেগুন ছেড়ে দেব। পালং শাক দিয়ে দেব, সরি লাউ শাক। লাউ শাক আর বেগুন ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালো করে ভেজে নেব। অল্প করে লবণ দেব। হলুদ দেব, লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লাউ শাক আর বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। লাউ আর বেগুনটা আমার উঠানো হয়ে গেছে, কড়াইতে আবার তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, পাঁচফোড়ন, লাউ রান্নার জন্য আলু কেটে রেখেছিলাম দিয়ে দেব। Thank you.
পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ঢেলে দেবো কাঁচা লঙ্কা। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভাজা বেগুন আর লাউ শাক। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেবো ঢাকনা উঠিয়ে। দেখুন তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হচ্ছে, এতে জল দেবো না, কারণ লাউ শাকে এক্সট্রা জল থাকে। যে জল বেরোবে তাই দিয়ে আমার রান্না হয়ে যাবে। এতে দিয়ে দেবো মিষ্টি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো বেটে রেখেছিলাম, হাফ চামচ দিয়ে দেবো। মিষ্টি জিরাটা দিলে আর ধনের গুঁড়োটা দিলে এতে সেন্টটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে আর 5 মিনিট জাল করে নিয়েছি, এখন আমার লাল শাকটা রেডি। তো এখন আমি উনুনের পর থেকে লাবিয়ে নেব, লাবিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার লাউ শাক রান্না হয়ে গেছে এই যে। তো অবশ্যই যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাইকে নমস্কার।